এখন ফিলিস্তিনের দিক তাকাইলে পেপার পত্রিকা ফেসবুক খুঁজলে চোখে পানি লাগে। ছোট্ট একটা বাচ্চা গতকালকে বোম্বিং করছে, ফ্যামিলির সবাই মারা গেছে, ছোট বাচ্চাটা মনে হয় খাটের নিচে ছিল, ও শুধু একা বাইচা রয়েছে। ওরে কানের এক সাইড উড়ে গেছে, রক্ত মাখা অবস্থায় রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মা মা পেয়ে কান্দাছে অপ ভাষায়। বাজানোই বাচ্চাটা যদি আপনার আর আমার হইতো, বলেন তো বাজান কি জবাব দিতে। এ বাংলাদেশের মানিকগঞ্জের গোলার বাইরা, মানিকগঞ্জের সদর থানার বাইরা, আপনাদের চোখের পানি যদি পড়িয়ে যায় ফিলিস্তিনের পক্ষে কাজে লাগিয়ে যাবে। বিশ্বনবী বলেছে পৃথিবীর যে প্রান্তে কোন একজন মুসলমানের মাথায় দরদ হইলি, সারা পৃথিবীর মুসলমানের অন্তরে দরদ থাকতে হবে। কথা ঠিক না বেঠে? আরো জোর বলতে হবে। ইসরায়েল এমন একটা দেশ, আপনি যদি শোনেন, শরীরের রক্ত মাংসের মানুষ হয়ে থাকলে আপনি কোনোদিন সহ্য করতে পারবেন না। ইসরায়েল এমন একটা দেশ যেই দেশে বিয়া নাই, নাউজুবিল্লাহ বাইতে যে কইেন, যেই দেশে কি নাই জোরে কোন, যেই দেশে কোন নবী মানে না, যেই দেশের ইহুদির বাচ্চারা লক্ষ লক্ষ নবীকে, লক্ষ লক্ষ নবীকে পাড়ায় ধরে জবাই দিছে। মুসা আলাইহিস সালাম অগো মায়ের খাইতে খাইতে সহ্য করতে না পাইরা এই কথা বলতে বাধ্য হয়েছে কোরআনের ভাষার, লিমা তুজুনানি ওয়া কাদ তাআলামুনা আন্নী রাসূলুল্লাহ। মালিক যদি আমাদের আমাকে তুমি নবী বানায় রসুল বানায় পাঠায় থাকো, এই জাতির কত মাইর খাবো আমি? তুমি কি দেখো না আমারে এইভাবে মারে? কি মনে করলেন আপনি আমি আর কত কষ্ট সহ্য করব? লাশপন্ত মুসা পায়গম্বরের ডাকে আল্লাহ সারা দিলেন। এই বেজরমা জাতিরে আল্লাহ বিভিন্ন আজাব গজব দিয়ে শেষ করলেন। দুই সাইডে ছিল ইহুদির বাচ্চা, ওখান থেকে ইন্দুরের বাচ্চার মতো প্রোডাকশন হইয়া আজকে পৃথিবীর কোন দেশে ইহুদি পাবেন না একমাত্র ইসরায়েল ছাড়া। অগস্তান পৃথিবীর কোন দেশে দেয় না যাযাবরদেরকে, আপনি ইতিহাস জানেন না, একমাত্র ইসরায়েল ছাড়া পৃথিবীর কোন দেশে আমেরিকা ওদেরকে জায়গা দেয় না, আমেরিকাও জায়গা দেয় নাই, ব্রিটেন ওদেরকে জায়গা দেয় নাই। এরা কোন দেশে জায়গা না পাইয়া ফিলিস্তিনের একজন, আমরা তো মুসলমান মানুষ দয়া বেশি, এদের আমাদের শেখ হাসিনা, এদের রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছে 10 লাখ। আপনি মনে রাখবেন এরা ইহুদিদের মতো আমাদের দেশে একবার পাইচারি করবে, এখনই শুরু করে দিয়েছে এই বেজরমাগুলি। এই ফিলিস্তিনে, ফিলিস্তিনে তারা ভাড়াটে হিসেবে আসছিল, এই ইসরায়েল যাকে বলা ইহুদির বাচ্চারা, এগো কোন দেশে জায়গা দেয় নাই, লেবানন জায়গা দেয় নাই, ইরাক জায়গা দেয় নাই, লাস্টে মায়ের খাইয়া কয়েকশো ইহুদি ফিলিস্তিনে এসে ভাড়া নিল। এরা এসে প্রথম দুটো স্কুল করছে, একটা মার্কেট করছে, একটা বাজার করছে, এরপরে আস্তে আস্তে করে মার্কেট কইরা এই যে কাদিয়ানির গোষ্ঠী, যে কাদিয়ানি, এই যে আমাদের দেশে যে প্রাণ কোম্পানি আছে না, হ্যাঁ এটা ওদের, ভালো করে বুঝেন, এই প্রাণ কোম্পানির মতো একটা কোম্পানি এরা ফিলিস্তিনি বসাইছে, বসাইয়া আস্তে আস্তে করে আজকে দেখেন তাদের বুকের উপরে ভাড়া নিয়ে জমি কিনা কোন দেশে জায়গা দেয় না, আজকে তারা পুরা ফিলিস্তিনকে দখল করতে চায়। যেরকম মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে যেরকম রোহিঙ্গাদেরকে আমরা জায়গা দিছি না, এরা এখনই স্বাধীনতা চায়, জানেন আপনি, নতুন দেশ তাইওরা চট্টগ্রামে, যেরকম ইসরায়েল ফিলিস্তিনটাকে ওরা যাযাবারি করে আজকে নিজেরা স্বাধীন করে নিয়েছে বিশ্বের ভিতরে, এখন সারা পৃথিবীতে বড় মোরল দাবি করে ইসরায়েল, আর ফিলিস্তিনদের মা বোনদেরকে মেরে মেরে তস্তস করে দিচ্ছে। আল্লাহ তুমি এই বেয়াদব জাতিকে, এই নেমো খারাম গুলাকে
তুমি বলেছো পৃথিবীতে একটা জাতি কোনোদিন হেদায়েত পাবে না দোয়া করলেও হেদায়েত পাবে না সেটা হলো ইহুদি জাতি আল্লাহর কোরআনে আল্লাহ নিজে বলছে পৃথিবীতে একটা জাতি খ্রিস্টান হেদায়েত পাইতে পারে দোয়া করলে হিন্দু দোয়া পাইতে পারে কিন্তু ইহুদি এমন একটা অবিশ্বাস বদরের প্রান্তরে বলতে থাকে এটা তোমরা জানো নি তোমার নবী ঘরে দাঁড়ায়া বদরের চাদর সুদ্ধা ফেলা দিয়া বলছিল মালি আমরা সংখ্যায় কম গো মালি তুমি আমাদের সাহায্যের হাত বাড়ায় দিও এখনো পর্যন্ত বদরের মাত্রা বাদন ফেরেশতাদের কদমের আভাস আসে বদরের মধ্যে এমন এমন বড় বড় বালুর পাহাড় আছে যেই পাহাড়ে জিব্রাইল 1000 ফেরেশতা নিয়ে নেমেছিল ওয়া ইসতাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নি মুবিদ্দুকুম বিআলফিম মিনাল মালাঈকাতি মুরদিফি ও নবী আমি আপনারে খুশি রাখার জন্য 1000 ফেরেশতা বদরে পাঠাবো কে বলেছেন আল্লাহ ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আপনার সাহাবীদেরকে মুমিনদেরকে ভয় পাইতে না করেন আমি মুমিনদেরকে বিজয় দেব ঘোষণা দিছি রেডি রেডি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন তো সকাল 7টার সময় বেঈমানগুলো পাইসারি মারতাছে মানে মুসলমানকে ভয় দেখায় ঘোড়ার উপরে সওয়ার হইয়া আবু জাহেল বলতেছে মুসলমানের সামনে যাইয়া একটু তাং ফাং মারবি যেন ওরা ভয় পায় আমার নবী বলে সাহাবীরা তোমরা কি ভয় পাইতেছ ভাই উমরের মতো বাহাদুর যেখানে দাঁড়ায় থাকে এরা কি ভয় পায় আর যারা যুদ্ধে আইছে অধিকাংশই তো উমরের হাতের ছাত্র এরা কথা কন না কেন উমর এমন একজন সাহাবি উমরের মতো বীর যোদ্ধা মক্কায় 5 জনের ভিতরে একজন ওমর বলে হুজুর আপনি চিন্তা করেনি না মদিনার যে কয়জন আছে আমরা তো মুহাজির কম আনসার বেশি 313 জনের মধ্যে আপনি টেনশনই করেন না ওরা যে 1000 আইছে আমি ওমরের হাতে যদি তরবারি ঠিকমতো দিতে পারেন ওই 1000 আমি একাই যথেষ্ট নেশায় কোনোদিন মানুষকে শান্তি দিতে পারে না নেশা এক নাম্বার ক্ষতি করে কি জানেন আল্লাহ রাসূল বলছেন যার বডি ঠিক নাই আর ঈমান আমল কোনো কিছু ঠিক নাই তার নেশা করে এক নাম্বারে ওর বডির ক্ষতি আর মেজাজ থাকবে খিটখিটা ও বোর হক নষ্ট করবে সন্তানের হক নষ্ট করবে শুধু তাই নয় মা বাবার সাথে বেঈমানি করবে মা বাপকে জবাই দিবে শুধু এখানেই শেষ না নেশা করার কারণে মুরব্বিদের কসমমানি করবে মা বাবার গায়ে হাত তুলবে চির জাহান্নামে টিকিট কাটবে যুবক ভাই এই দুনিয়া থাকার জায়গা না নেশা করে জীবনকে নষ্ট করিস না আয় তোর পাও দুইটা ধরছি নেশা করিস না তোর পাও ধরলে যদি নেশার থেকে ফেরোস আমি তোর পাও ধরতে রাজি আছি হাজার মানুষের সামনে তবু নেশা করিস না 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 পৃথিবীর কোন প্রশাসন তোরে প্রশাসনের শক্তি দিয়ে নেশার থেকে ফিরাইতে পারবে না যদি আল্লাহর রহমত তোর অন্তরে না আসে কষ্ট হইতাছে না আর ওয়াজ করব 5 থেকে 7 মিনিট না হ না হ না আওয়াজ হবে চলবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার এই মুসলমানের সন্তান এবার একটা আওয়াজ দিয়েন হযরত ওমর কি বলে শুনেন হুজুর যারাই মাঠে আইছে আমি দেখে আইছি একটু আগে সকালবেলা ওরা যে তাং ফাং মারতাছে ঘুরাই উঠে এগুলো সব আমার ছাত্র আর সব আপনার স্বাস্থ্য ভাই মামাতো ভাই হুয়াতো ভাই আর আমি দেখলাম সবচেয়ে আশ্চর্যের বিষয় আমার আপন মামু সে হইছে সে বেশি তাং ফাং দেখাইতাছে ওমর কয় এটা আমার বাপের বানানো কথা না বুখারী হাদিস বেটা কয় হুজুর আমার আপন মামু ওসাইল এরে দেখলাম যে মামু আমারে কোলে পিঠে করে মানুষ করছে আমি ছোট্টকালে দেখতাম আমার যখন 10-12 বছর বয়স কাবা ঘরের সামনে আমার মামু ঘোরা হইতো আমি তার পিঠে উঠতাম সে আমার যুদ্ধের ট্রেনিং শিখাইছে হে মামুর বয়স এখন 80 কাছাকাছি আমি দেখি আমার মামু হেও তরবার নিয়ে তাং ফাং দেখায় আমার নবী কয় ওমর তোমার কাছে কেমন লাগে
কে আমি যদি প্রথম বদরের নামই আর কেউরে ধরি আমার মামুর কল্লা ডাগে ধরব আমার কথা না ডাইরেক্ট বুখারীর হাদিস বেটা আর ওমর কর সোতাই নিজের মামুরে জবাই দিয়েছে ধরে কেন দিছে জানেন তোরে আমি বহুতবার বলছি আমার নবী আমার জান নবী আমার প্রাণ নবী আমার কলিজা সবাই আসলেও তুই আসবি না আবু জাহেলের পক্ষ নিয়া ওরে আমি বহুতবার সিডি দিছি তুই আসিস না মামু আসিস না আমি ওমর জারে ধরমু আরে কিন্তু ফারমের মুরগি মতো ফারমু যে ওমর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের কল্লা উড়াইতে যাইতে পারে তুই বুঝছ না মামু সেই ওমর মাঠে আইছিস তুই চিনস না আমারে তোর রক্ত তোর আপন বাইক না তুই আইছর আমার নবীর বিরুদ্ধে জিহাদ করতে তোরে কি আমি ছাড়মু আর আল্লাহ তো কোরআনে ডাইরেক্ট বলেছে তোমার নবীর বিরুদ্ধে যারা অস্ত্র ধরবে ওরে আগে শেষ করবা হোক তোমার বাবা হোক তোমার মা হোক তোমার মামু হোক তোমার সন্তান সারা দুনিয়া একদিকে আমার নবী একদিকে কথা বল না কারো মুসলমানের বলা আজকে আসাদ নারুর মতো একটা বেজর্মা বরিশালের থেকে বিদেশে যাইবার পরে তোমার নবীর মক্কার ডাকাইত বলে আমার নবীর যুদ্ধবাজ বলে আমার নবী বলে তার ফুবাতো বোন উম্মে হানি জাইনাবের সাথে পরকিয়া করে বিয়ে করছে যুবক আস্তে কথা কইলে বোবা হইয়া মরবা জীবন ডাকা থাক এরম একটা নাস্তিক বাংলার জমিনে মানিকগঞ্জের সাটরিয়া এবং এই গোলোয়ারায় জন্ম নেয় যারা ওয়াজ দিয়েছো অথবা যারা স্টেজে বসে আছো তোমাদের এই গোলোয়ারা বাজারে যদি একটা নাস্তিক নবীরে গালি দেয় ওর জায়গায় পুঁজে ফেলব টিরাকের নিচে ধাক্কা দিয়ে ফেলাই ওর হত্যা করব ওমর চিনছে আমার নবীর ওমর আমার নবী কয় ওমর ভয় পাইতেছ না হুজুর আমি খালি দেখতেছি যারা মাঠে তাং ফাং করতেছে সবগুলো আমার ছাত্র আমার হাতে করা ছাত্র বেজন্ডে দিলটা নরম করবেন আমার নবী হলেন ওমর রে যদি তোমারে প্রথম জেহাদের মাঠে পাঠাই বিপদ ঘটিয়া যাইতে পারে আবু বকরকে যদি প্রথম জেহাদের মাঠে পাঠাই বিপদ ঘটে যেতে পারে তোমরা মনে রাখবা তোমরা দুইজন আমার শ্বশুর আল্লাহু আকবার জোরে বলতে পারেন আবু বকরের শ্বশুর ওমর শ্বশুর এই কথা বলা যাবে না তোমরা দুইজন রিজার্ভ ফান্ডে থাকো আমি নবী প্রথম আমার রক্তের মধ্যে দুইজনের নাম ঘোষণা করি এক নম্বরে আমার স্বাস্থ্য ভাই আলী কই আপনার কষ্ট হয়ে গেছে তালির নামটা বললাম আপনি আওয়াজ দিলেন না কি ভালোবাসেন তো বোঝা হয়ে গেছে দেখেন আমার নবীর বিচারটা কি প্রথম ওমর হলো খাত্তাবের পোলা অন্য বংশের পোলা আবু বকরও অন্য বংশের পোলা তাকে নাম কিন্তু যুদ্ধের মাঠে আগে নবী বলে নাই দেখেন আগে তার নিজের রক্তের লোক দিয়ে যুদ্ধের মাঠে নামায় জানো অন্য সাহাবিরা মুনাফেকরা বলতে না পারে যে মুহাম্মাদের বিচার ঠিক নাই এ আগে আমাকে আগে সামনে দিছে আমাকে তো সে এমপি মন্ত্রী এগো পোলা কোনডা মাঠের নামে দেন তো লাড়ি লইয়া কথা কর না কে আগে নামায় ওদুর পোলা কোদুরে কোদুর পোলা সোদুরে ওইটা মইনটা জইনটা এগুলার আগে মাঠে নামায় মর তোরা মর কেস কাছার আমি করবো আমার পোলা থাক লন্ডনে এই লোক মুখের নিতার খেতা আর আমার নবী প্রথম মৃত্যুর মুখে ঠেলে দিছে তার নিজের আপন চাস্তো বাইরে মারহাবা বললেন না এই যুদ্ধের থেকে যাওয়ার পরেই ফাতেমার জামাই হয়ে যাবে গেল প্রথম নাম্বার দিল অবিবাহিত আলীরে নিজের রক্ত যেই খাটে আমার নবী বড় হয়েছে ওই খাটে আলীও বড় হয়েছে নবীর ঘরে পাক হইলে আলী খায় নবীর ঘরে পাক না হইলে আলী মদিনার পাথর মাথায় দিয়ে ঘুমায় কারণ আলীর বাবার কাছে আমার নবী সারা জীবন ঋণী ওই ঋণ শোধ করার লেগে আলীর আমার নবী সারা জীবন লজিন খাওয়াইছে আলহামদুলিল্লাহ বলেন না তালবে লিমের মতো লজিন খাওয়াইছে আল্লাহ 25 বছরের আলী প্রথম নাম্বারই বললেন তুমি আজকের মাহফিলের তুমি আজকের যুদ্ধের মঠের প্রথম তরবারি হাতে নিবা
হযরত ওমর ভাবলেন মনে হয় এবার আমার নাম কইব আমার মামু যখন আইছে আমার নাম কইব আমার নবী বললেন না দ্বিতীয় নম্বরে আমি যার নাম বলবো সেও আমার রক্তের আপন চাচা হামজা হামজা কই চাচা এই যে ভাতিজা এত বড় সৌভাগ্য করে দিলেন আপনি আমারে আমি দ্বিতীয় নাম্বার সেনাপতি আলুরে ডাক দিয়ে গলায় হাত দিয়ে দুই গালে সুমা দিয়ে কয় দুই ভাতিজা চাচা ভাতিজা একসাথে জান্নাতের ঝান্ডা হাতে নিব আর যদি এইটা তোমার আমার যুগে কইতো যে তোমরা দুই বাপ বেটা মাঠে নামো প্রথম ছুটি কইতেন তুমি চেয়ারম্যান যাও গা প্রথম ঠেলায় আমাকে দুই বাপ বেটার ট্রেনের নিচে দিলা কত কন্যাকে দেখেন তারা মৃত্যুকে কত আলিঙ্গন করেছে তারা জানে জান্নাতের এই পার হলো দুনিয়া ওই পার হলো জান্নাত মাসখানে একটা বিরিজ হলো মৃত্যু এটা সাহাবীরা জানে বাজান এবার একটা আওয়াজ দিবেন শরীরের যত আওয়াজ আছে বিশ্বনবী একটু সময় চুপ রইলেন নবী দেখতেছেন তারা তিনজন আসবে উতবা সাহেবা উতবার ছেলে ওলিদ বদরের মাঠে সবচেয়ে বড় শক্তিশালী তিন বীর যোদ্ধা আমার নবী বললেন আমি দুইজনকে ঘোষণা করছি দুইজনের বিরুদ্ধে উতবার ছেলে ওলিদ আসবে উতবার বিরুদ্ধে আমি জিহাদের জন্য প্রস্তুতি নিতে বললাম আমার চাচা হামজাকে সাহেবার বিরুদ্ধে হলো আমার চাচাতো ভাই আলী উতবার ছেলে ওলিদ আসবে ওর বিরুদ্ধে কারে প্রিপারেশন নিতে বলবো এবার একটা আওয়াজ দিও নবী আমার বললেন আমার বংশের আমার আপন রক্তর থেকে দুইজন বললাম এবার আমি মাত্র 30টা সেকেন্ড টাইম দিলাম তোমাদের মধ্যে থেকে একজন দাঁড়াও 30 সেকেন্ডের টাইম হয় নাই একটা সেকেন্ডের ভিতরে দাঁড়ায় গেছে একজন সাহাবী এই সাহাবীর নাম ছিল আবু উবাদা এরে ডিজিটালটা রে এই ওইটার পিছনে নেন এই তিনটা এক জায়গা না এইটা পিছনে নেন এটা ডিস্টার্ব করবে তো ওইটা পিছনে নেন আপনার কাছে নেন হ্যাঁ এটা ওই খুঁটির ওই পাশে নেন যা ওই পিছনে যা বাবা তুই তোরে উঠাবো না তুই পিছনে যা ডিজিটাল তো আল্লাহ এই বয়সে তো আমি লুঙ্গি উপরি নাই তো বজাইছে আর যেন দোয়া করেন আল্লাহ যেন ইমাম গাজালি বানায় দেয় আর হাবা কইলেন না আল্লাহ এই বয়সে তো ঠিক মতো আমি লুঙ্গি উপরি নাই যে যারা বয়সে বুড়া গুলো দাড়ি বাড়ি পাইকে গেছে ঠিক মতো প্যান্ট উপরে নাই আমি এই জামানায় মুসলমান গেছে কিনা তাও সন্দেহ এখন পোলাপন তো দুই বছর আড়াই বছর বয়সে মুসলমানই দেয় আর আমাগো বয়সে 12 বছর আগে মুসলমানই দেয় নাই কথা কন না কে আল্লাহ আল্লাহ এই সমস্ত ছেলেদের কলি বানায় দেন এই বাচ্চাদেরকে আপনারা রাগ করে মাহফিল থেকে উঠাই দিবেন না মসজিদ থেকে বের করে দিবেন না এরা তাহলে আপনাদের পরে একদিন খারাপ ধারণা করবে মসজিদ থেকে অনেক মুসল্লি আছে দেখবেন বুড়া গুলা দাঁড়ি মারি পাইকে গেছে সব জায়গায় হুমান্তে পাকছে পোলাপান দেখলে মসজিদ থেকে বের করে দেয় আছে না আর যদি রমজান মাস হয় আর ভালো ভালো ইফতারি আহে তাহলে তো চান্সই নাই পোলাপানের খবরদার এই বাচ্চাদেরকে বের করে দিবেন না তাহলে এই বাচ্চা একদিন আপনার সাথে বিস্ফোরণ ঘটাবে বড় হইলে কবে বুড়া শয়তান সিনিয়রে বহুত শয়তান ওরা আমাকে মতো পোলাপানের জীবনে সহি দেখতে পারে না আপনার জীবনও দাম দিব না ঠিক না ঠিক এই জন্য বড়দেরকে সম্মান পেতে হলে ছোটদেরকে স্নেহ করতে হবে এটা বিশ্বনবীর হাদিস কষ্ট হইতেছে আপনাদের অল্প সময়ের ভিতরে আপনাদের ছেড়ে দেব শুধু আপনাকে মাইকের যে অবস্থা কি যে বলবো কিছু করার নাই শুধু একটা কথার আওয়াজ দিবেন আল্লাহ এখনো আছে না বিশেষ হয় তো দেখেন কি অবস্থা হয় মুসলমান ভয়ের কোনো কারণ নাই আল্লাহ কোরআনে বলেছেন ভয়ের কোনো কারণ নাই ইন দি টাইমে যখন বললেন দুইজন হয়েছে আর একজনকে কয় নাম আবু উবাদা ইবনুল হারিস নবী বললেন বাবা তোর বডিতে বলতেছে তুই পারবি না এই যুদ্ধে তুই পারবি না আমার মন বলতেছে নবী যদি বলে পারবি না সে কি পারার উপযুক্ত কিন্তু নবী যে যখন বলেছে তিনজন যখন আমি সেনাপতি বানাইছি তিনজনই রেডি হও তিনজনই রেডি হয়ে গেল বাবা তরবারি বিশ্বনবী হাতে তুলে দিলেন হযরত আলী প্রিপারেশন নিয়ে বলে মলি আমার জীবনের প্রথম যুদ্ধ হলো এইটা সবচেয়ে বীরত্বম যুদ্ধ আমার বাবা ছিলেন মক্কার ভিতরে সবচেয়ে যুদ্ধবিদদের মধ্যে একজন
তার রক্ত আমার শরীরে প্রবাহিত এই বদরের প্রান্তরে বিশ্বনবী আমাকে বিশ্বাস করে বদরের প্রান্তরে প্রথম সেনাপতি বানাইছি আল্লাহ মান্নবীর ইজ্জত যেন জমিনে কোনোদিন ধুলান্ঠিত না হয়ে যায় হামজা দোয়া করে ও মালিক আমি বিশ্বনবীর আপন চাচা শুধু তোমার কাছে আমার একটাই দাবি আমি ময়দানে এমন একটা কাজ করে যেতে পারি যেন বিশ্বনবী খুশি হয়ে যায় আবু বাদা মনে মনে ভাবেন কি করব কোন দিকে গেলে নবীরে খুশি করতে পারব মনে মনে ভাবতাছে আমি বদরের সাহাবী হিসেবে আসছি আমার বাড়ি মদিনায় আমার বাড়ি মক্কায় নয় যুদ্ধ ভালো করে কোয়ালিটি জানি না যুদ্ধের মাঠে কেমনে যুদ্ধ করে তাও ভালো করে বুঝি না ডাল সরকি কেমনে মারতে হয় তাও ভালো করে জানা নাই মক্কার মানুষ তো প্রতি মাসে দুইবার যুদ্ধের মাঠে নামতো আমরা মদিনাওয়ালারা কেমনে যুদ্ধ করে ভালো করে শিখাও নাই কিন্তু মালিক তুমি আমারে দিয়ে এমন কাজ করবা কিয়ামত পর্যন্ত যেন আমার নাম মানুষের অন্তরে থাকে আল্লাহ এখনো আছে না নাই যুবক ভাইরা আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই মাত্র ২৮ বছরের যুবক কেউ কেউ বলেন ৩২ বছরের যুবক আবু উবাদা নবী তরবারি হাতে দিয়া কপালে একটা চুম্বন করে বলে বুখারী শরীফ ফয়জুল বারীর মধ্যে আসছে আবু উবাদা রে আমি তোর জন্য দোয়া করে দিলাম গো আবু বাদা বলে নবীজি আমি যদি শহীদ হয়ে যাই আমার পিছনে কান্দনের মতো শুধু একজন সন্তানই আছে নাম তার উবাদা কি নাম উবাদা কষ্ট হইতাছে না এ যুবক ভাই রে আবু বাদা মানে কি উবাদার বাপ নাম ছিল তার হারেস বুখারীতে আল্লাহ তার নাম উবাদা বলে ডাক দিয়েছে কোরআনের ভাষায় বাবা উবাদার তাফসীর ফালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসতি ফাতাকউদ মালুমান মাহসুরা এখানে উবাদার কথা আল্লাহ পড়ে বলেছেন তাফসীরে যদি উবাদার নাম ধরে ডাক দেয় নাই পুরো আয়াতটা উবাদার শুনে আল্লাহু আকবার বলতে পারেন না একটু পরে কোরআন আয়াত উবাদার সাথে মিলাই দিচ্ছি দেখেন কি কি ঘটনা ঘটাই গেল আবু উবাদা বিশ্বনবী বলেন উবাদা আমি তোরে নিয়ে টেনশন করতেছি কারণ তোরে যার বিরুদ্ধে পাঠাইতাছি এ কিন্তু খুব শক্তিশালী আবু উবাদা বলে ইয়া রাসূলুল্লাহ মরার পরে তার কিছু নাই আমি রাজি করুন না আওয়াজ আওয়াজ বলুন না মালয়েডার কামতলা কামতা না কামতা কামতা মারহাবা কোন খুব সুন্দর নাম তো নতুন নাম আমি জীবনে কামতা শুনি নাই তবে গোলরা শুনছি গোলরা না গোলডা বাস স্ট্যান্ড কাঁসা বাজার পশ্চিম পাশে মারহাবা ঠিকানাটাও সুন্দর আর কামতা এলাকার মানুষ এরা তো কাম নিয়েই থাকে কামতার মানুষ যদি কাম লয়ে থাকে আর এটা হলো কাঁসা বাজার এখানে তো ১২ আল্লাহওয়ালার দেশ এটা মনে রাখতে হবে মোমেন কোনোদিন কাউকে ঠগায় না এবং ঠক খায় না মনে থাকবে আবু উবাদা কিন্তু এটা প্রমাণ করে দিবে এখন বিশ্বনবী যখন বললেন আবু উবাদা ধরে নিয়ে আমি বড় টেনশনে আছি এবার একটা আওয়াজ দিয়েন যে আওয়াজ কোনোদিন কোনো আওয়াজে দেন নাই বুখারীর আওয়াজ আপনি দিয়েন আবু উবাদা বলে ইয়া রাসূলুল্লাহ মরার পরে তো আর কিছু নাই নবী মুসকে হেসে দিয়ে কয় তোর মতো মুজাহিদ থাকলেই হবে যারা মৃত্যুকে আলিঙ্গন করে যারা মৃত্যুকে বন্ধু বানায় নাই পৃথিবীর কোনো জাতি নাই তাদেরকে ধ্বংস করতে পারে যেরকম ফিলিস্তিন তারা মৃত্যুকে পকেটে নিয়ে ঘুরে তা না হলে ফেসবুকে দেখো নাই গতকালকে এই যে বড় বড় ক্ষেপণাস্ত্রের সামনে গোলাবাদুরের সামনে পাথর দিয়ে মোকাবেলা করে এই বেটা ইসরায়েলি সৈন্যরা আসতেছে যাকে যাকে বন্দুক লইয়া
বড় বড় এলএফজি এফএমজি এফএমজি 47 45 এত বড় বড় অস্ত্র নিয়ে তারা আসছে তাক করে মারবে আর ওরা মাত্র পাথর লয়ে দাঁড়াইছে জাজরা করে দিবি তবে মুসলমান কা আজাদ করবে এই ফিলিস্তিনের জমিন থেকে তবে এই জমিন থেকে ফিলিস্তিনদের কা আজাদ করবে এই পাওয়ারটা কোথার থেকে পাইছে জানো ইব্রাহিম নবীর থেকে পাইছে কারণ এই ফিলিস্তিন ইব্রাহিম নবীর কবর মুসা নবীর কবর ইসহাক নবীর কবর ইউসুফ নবীর কবর আল্লাহু আকবার বলতে পারো না এই ফিলিস্তিনে মা মারিয়ামের কবর এই ফিলিস্তিনে ঈসা নবী আসমানে চলে গেছে কি মনে করলে তুমি ফিলিস্তিনকে এত নবীর কবর থাকা সত্ত্বেও ইসরায়েল ফিলিস্তিনকে স্তব্ধ করে দিবে এত সাহস আল্লাহর কাছে দোয়া করেন টুডু টমুর আল্লাহ দেখতাছে ফিলিস্তিনকে মার খাওয়ায় যে মুসলমান এখনো ঠিক তোর নবীর দেশটাকে বাঁচা কষ্ট হইতাছে না 5 মিনিট কথা বলবো না রেডি তাহলে যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবেন এই মুসলমানের বলা ভালো করে বোঝার চেষ্টা করবেন বিশ্বনবী বললেন তোর মতো মুজাহিদ একজন থাকলেই ওই দেশকে শান্তি আনার জন্য কোনো বিকল্প অন্য কিছু নাই আপনাদের জানা আছে বুখারী দার্সে তিনজন কাতার দিয়ে দাঁড়ায় গেছে এই যে একজন এই একজন মাঝখানে ধরেন আমি একজন এক একজনের মাঝে ডিস্টেন্স হলো দশ হাত দশ হাত দশ হাত করে দাঁড়াইছে ওই পাশে হলো উতবা হামজার বিরুদ্ধে দাঁড়াইছে এই পাশে সাহেবা আলীর বিরুদ্ধে ওই কোনারে দাঁড়াইছে 34 বছরের যুবক আবু ওবাদার বিরুদ্ধে উতবার ছেলে ওলিদ যে একটা তরবারি হাতে থাকলে 20 জন মানুষকে সে পরোয়া করে না এত বড় যুদ্ধবাজ ছিল এই নাস্তিক উতবার ছেলে ওলিদ কিন্তু তার ভাগ্যে পড়ে গেছে একটা নরমাল পার্টি আপনাদের জানা আছে বুখারীতে আছে এই আবু বাদা যখন মদিনার থেকে আসে আবুদের 7 বছরের একটা পোলা ছিল নাম ছিল তার ওবাদা কি নাম নবী যখন বললেন তরবারিগুলা বটিগুলা ধার দাও কোদাল খন্তা কোদাল যার যা আছে তাই লইয়া হবার ইত্যাদি আমাকে তো তরবারি নাই যুদ্ধ করতে হইব যখন খন্তা কোদাল ধার দিতেছিল রাত্রে আবু বাদা তখন 7 বছরের পোলা ওবাদা বাবার সামনে বারে বারে পিঠে হাত দেখ আব্বু তুমি এই কোদাল মোদাল লই কই যাইবা আবু বাদা বলছিল এটা নিয়ে তো নবীর লগে যুদ্ধে যাবো কালকে সকালে আরো জোরে কর আব্বু আমি তোমার লগে যাম বাপ কয় তুই যে কি করবি আবার শোনো কি কামে লাগবে জানো কোনো কাম লাগবো না কারণ নবীরে না দেখলে যে ভাল লাগে না নবীর এসে আমরা দেখি আমার নবী যদি অসুস্থ হয় কোনো কাটার খোসা খায় আমরা ব্যান্ডেজ লাগাবো আমার কলিজার টুকরা যুবক ভাইরা এই ছোট বাচ্চার থেকে তোমরা নবীর প্রতি ভালোবাসা শিখো না ভাই তোমরা তো তোমার পোলা মায়ের শিক্ষা দাও কেমনে গেমস খেলতে হয় অ্যান্ড্রয়েড সেট একটা ধরাই দিছো দিন বইরা সে কার্টুন দেখে কথা কন না কে আমার মা বুন্দাও আছে আল্লাহর ওলি রাবে আবুশ্রী সে বাত পাক করতে যায় মাইয়া রাতে পোলা রাতে অ্যান্ড্রয়েড সেট একটা ধরাই দিয়ে যায় কার্টুন দেখে কার্টুন দেখে মিথ্যা সত্য গল্প শিখে সেই টুনাটুনির গল্প সে অমুকের মার গল্প শিক্ষা শিক্ষা এমন পাক না হয় যারা 80 বছরে বেড়াই জানা পারে 8 বছরে মাইয়া তাই পারে কথা ঠিক না ঠিক আমি আমার মা বোনদেরকে বলবো মা আপনার সন্তান যদি রাবেয়া বশ্রী বানাইতে চান আব্দুল কাদের জেলানি বানাইতে চান জীবনে সন্তানের হাতে অ্যান্ড্রয়েড সেটটা তুলে দিয়ে না লেখাপড়া গোল্লায় তো যাবে যাবে 13-14 বছর বয়সে আর এক কোলার লইয়া বাইগ্যাও যাবে ঠিক না ঠিক জোরে গান আরো জোরে আর পূর্বাসী যারা আছো না দিলে তো আবার ওই বনে কি কমু কইল হতে ওয়াজে খামাইব না আমার জানা আছে যজ্ঞ উপর বাপ অনেক মহিলা উঠতে যাইব গা না
গোপালগঞ্জের ভিতরে প্রধানমন্ত্রী এলাকায় শতকরা 85% প্রবাসী, বিয়ে করে বিবি রেখে যায়গা, তবে সব মা বোন না, অ্যান্ড্রয়েড সেট একটা পাঠায় দেয়, বল লেগা একটু চাই আছে দেখবো কেমন আছো রে অলেকার মায়া, ভালো আছি, সপ্তাহ দুই ঠিকই স্বামী বিদেশ গেছে, তুমি কাম পাইছো, তুমি ভালো আছো, তোমার লাগা আমার কলজা মলজা হু গাইয়া গুগল সার মতো ডিমির মতো ইট্টু হয়ে গেছে, বেড়ায় মনে করছে যেই রাবিয়া থুয়েছি যেই কান্দা টেলিফোনে কান্দে, না জানি যায় না মাঝে কি কান্দা কান্দে, কথা কন না গে, এক বছর টাকা বাড়াইছে ব্যাংকে 1,00,000 টাকা জমা হয়েছে, এরপরে স্বামীর টাকা দিয়ে দেওয়ার রে মোটর সাইকেল কিনে দেয়, তার এক্স বয়ফ্রেন্ড রে আলাদা ঘোরার সিস্টেম করে দেয়, কথা ঠিক না বেটি, স্বামীর কষ্টের টাকা দিয়ে এক্স বয়ফ্রেন্ড বুঝেন, আমাকে গোপালগঞ্জের ভাষা কয় নাং নাং নাং, নাঙ্গেরে স্বামীর টাকা দিয়ে কিনে দেয়, এই মা আজকে আসছেন তাই বলে দিয়ে যায় কসম আল্লাহ, স্বামীর কষ্টের টাকা দিয়ে প্রবাসীদের কষ্ট করেন, আমি 14টা কান্ট্রি সফর করছি, সেই লন্ডনের জমিন কানাডার জমিন আল্লাহ আমাকে ঘুরাইছেন, এই তো গত সপ্তাহে ইন্ডিয়া ছিলাম পুরো এক সপ্তাহ, এই মুসলমান লক্ষ লক্ষ মানুষ আমার ভক্ত ইন্ডিয়ায়, আজকে ইউটিউবে দেখো জুমার সময় ইন্ডিয়ার থেকে জুমা পড়ে আমার মসজিদে আজকেও সে ইন্ডিয়ার বোলাবান আমার আইসে পুরস্কার দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলতে পারো না, দেখো আজকের জুমার বয়নে করছে কি ইন্ডিয়ার বোলাবান এই দেশে আইয়া আমার মসজিদে মিরপুরে, এই মুসলমানের সন্তান, আমি আমার মা বোনদেরকে বলবো মা গো কোন মহিলা যদি স্বামীর সাথে একটা মিনিট ইমুতে কথা কয় হাসি মুস্কি হেসে দিয়া ওই মহিলা মা আয়েশার সাথে জান্নাতে যাবে, স্বামীর সাথে ভালো ব্যবহার তো নাই, হেনসান বেনসান কত কিছু মনে হয় এটা সহ্য করতে পারে না, কত কর না গে গান কমনা দলে মহিলারা আমার অনেক কষ্ট দিব, যাইবো গাবিডিরে যাই যাক গাতা থামের কিছে, তোমার গর্ব থেকে আব্দুল কাদের জন্ম নিব, ওই যে এই এই জন্ম নিব, এই যে এই জন্ম নিব তোমার বাড়িতে, সন্তান ভালো করতে হলে লিয়া শ্রমণ জিহাদি বানাইতে হলে এই হাদিস সাহেবের মতো বানাইতে হলে ওই হাদিস সাহেবের মতো বানাইতে হলে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজাইতে হইব, ওবাদা 7 বছরে বলা বাপরে বলে আব্বা আমি তোমার লগে যাম, আমার নবী যদি কষ্ট পায় আমার নবীরে ব্যান্ডেজ লাগাই দিবে, বাপ পোলার থুতুর নিচে হাত দিয়ে সুমা দিয়ে কয় বাপ রে তোর এই বয়সে এই চিন্তা ভাবনা, আমার নবীর প্রতি তোর এত ভালোবাসা, আয় 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 তুই আমার বুকের মধ্যে আয়, তুই তো আমার সাথে বেশি ভালোবাসোস, বাবা গো তুমি তো জানো না গো বাবা নবীরে একটা দিন না দেখলে কোনো কিছু ভালো লাগে না, ও বাবা আমার নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মা বাবা তোমাদের আত্মীয় স্বজন থেকে আমি নবীরে বেশি ভালোবাসতে হবে, বাবা তোমার চাইতে আমার নবীরে কম ভালোবাসি না, বাবা আমার যদি নিয়ার অপশন থাকে আমি তোমার সঙ্গী হয়ে যাবে গো বাবা, আবু বাদা বলে বাবা গো তোর সাথে গল্প করে সময় কাটাবার সময় নাই, ওই দেখ তাহাজ্জুদের আজান হয়ে গেছে ফজরের নামাজের পরেই তোমরা রওনা দিবে বদরে, বাবা তাহলে একটা কথা দাও কি আমি তোমার পিছনে পিছনে সিনসাইর মাইল যাবো তোমার আগাই দিতে যাবো, যদি তুমি ভাগ্যা হো আবার নবীর পিছনে থিয়া, নবী না গতকালকে ওয়াজে কইল তোমরা কেউ পিছনে থেকে ভাগবা না, তুমি ভাগ্যাইলে আমি তোমার বাপ কমু না, এমনি এমনি কি ওবাদার কথা কোরআনে আল্লাহ বলছে সেই ওয়াদার বাপ, একটু লোক তারে সিনে দিলাম যে কেমন কেমন পোলার বাপ ওই যে ওয়াদা আবু ওয়াদা, যখন নবী 4 কিলোমিটার আপনারা জানেন যারা মসজিদে নববীতে গেছেন বাবে বদর এখনো পর্যন্ত আছে আসে না নাই, যেই দরজা দিয়ে আমার নবী বের হয়েছিলেন 313 জন নিয়া, وإذ غدوت من أهلك تبوئ المؤمنين مقاعد للقتال زي যুদ্ধের মাঠে যাওয়ার জন্য যেই দরজাটা নবী ইউজ করছিলেন ওই দরজাটা এখনো আছে,
এই আবু উবাদা অর্থাৎ উবাদা বাবার পিছনে পিছনে যায় আর কয় আব্বা আমি কিন্তু তোমার পিছনে আছি তুমি আমার পিছনে ব্যাক করো না বাজানে 4 কিলোমিটার যাইবার পরে নবী যখন বললেন যার যার ছেলে মেয়ে যেখানে আছো বাবারে বিদায় দিয়ে চলে যাও এই যে উবাদা বাবার পিছনের থেকে ব্যাক করার সময় বাবার দুই গালে দুইটা চুমা দিয়া বলে বাবা গো বাবা তুমি কিন্তু বদরের মাঠ থেকে ফিরে আইছো না কাপুরুষের মতো আসবার সময় তুমি আমার জন্য মজা নিয়ে আইছো কিন্তু ওবাদা কি জানতো আমার বাবার সাথে জীবনের শেষ দেখা হে মানিকগঞ্জের যুবকরা আমি যখন ওবাদার ওয়াজটা করি আমার জীবনের সাথে মিলায়া ফেলিও আমিও যেদিন আমার মাকে বিদায় দিই তিন মাস পরে কানে খবর গেল আমার মা দুনিয়ায় নাই গো আমার মানিকগঞ্জের বাইরে শুধু দিলটাকে নরম করে আমার আল্লাহকে দেখায় দিবে হাবিব ইয়াসির রহমান জাহাদি ওই গোপালগঞ্জের জমিনে মাকে বিদায় দিয়ে দিলাম আমার মা বলে দিল ইলিয়াস রে যা গো বাবা যা মাদ্রাসার থেকে কোনোদিন ব্যাক করবি না যদি মাদ্রাসায় পড়ে আলেম হও আমি মা তোমারে দুধের দাবিটা ছেড়ে দিব এখনো আমার কানে আমার মায়ের ওই আওয়াজটা ভাজে রে যুবক ভাই তুমি তো তোমার মায়ের সাথে বিয়া তুমি করো তোমার মাকে ভাত দিতে চাও না মা ডাইনে যাইতে বললে বামে যাও আর ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ভারিয়া দেখো গো মায়ের জন্য কত যন্ত্রণা মা পৃথিবীতে যার সাথে মায়ের দোয়া আছে ওই মানুষটা কোনোদিন এই জমিনে অপমানিত হবে না গো বাবা ও জীবনে কোনোদিন টাকার অভাবে মরবে না জীবনে কোনোদিন মারাত্মক গজবে আল্লাহ আমারে দুনিয়ার থেকে নেবে না আমি যেই বাসায় রেস লইছি লেখাত ভাইয়ের বিয়ানের বা পিয়ানের বিয়ের বাসায় বাজন তোমাদের এলাকার প্রসিদ্ধ একজন মানুষ তার বাসায় খাওয়া দাওয়া করছি সে আমারে যখন বলছে যে আদিশা বুজুর আমি আমার মায়ের অনেক খেদমত করছি আমার বাবারও খেদমত করার চেষ্টা করছি আমার বুকের মধ্যে এত এত কষ্ট জায়গা উঠছে তার মা মাত্র দুই তিন বছর আগে মারা গেছে তার এত বয়স হওয়ার পরে মা মারা গেল আমার মা আমারে 12 বছর বয়সে রাইখে কবরে ঘুমাইল গো মা ও মা আমি তোমার হক আদায় করতে পারি নাই গো মা তবে একটা কাজ করছি গো মা বাংলাদেশে যত মাহফিলে যাই এমন কোন মাহফিল নাই তোমার জন্য এক ফোঁটা কেঁদে কেঁদে দোয়া করি না মা তোমার ইলিয়াসকে মাফ করে দিও গো মা আমি তোমার জীবনে এক খিলি পানও কিনে খাওয়াইতে পারি না আল্লাহ আমার মতো যাদের মা নাই যেই যুবকরা কোরআনের মজমায় বসে ওয়াজ দিয়েছে ওয়াজ করার সুযোগ করে দিয়েছে এই যুবকদেরকে তুমি মাফ করে দিও গো আল্লাহ এই যুবকদের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও ওবাদা যখন বারবার বলতেছে বাবা গো যাও গো বাবা যাও তুমি কিন্তু পিছনের দিকে ব্যাক করে আসিও না আমার নবীর একা ফেলাইয়া মাটির দিকে এসো না বাবা নবী আমার শুনতেছে 7 বছরের ওবাদার কথা জোরে জোরে চিল্লাই চিল্লাই কইতেছে তুমি নবীর মাঠে রাই খাইয়া বেরো না নবী সব শুনতাছ বুখারীর হাদিস বানানো কথা আমি বলি না কিতাবুল মাগাজি যুদ্ধের চ্যাপ্টার যেটাকে বলা হয় এই যুবক এখন কান বিয়ার চিল্লাবি নবীর কথা শুই না
সাহাবীদের কথা শুনে যাদের চোখে পানি আসবে এই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে ঝরবে না বরং মৃত্যুর একদিন আগে হলো আমার নবীকে সে স্বপ্নে দেখতে পারবে আর আমার নবীকে জীবনে একবার যে স্বপ্নে দেখবে তার জন্য ষাটটা জাহান্নাম চিরতরে হারাম 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 নবীর ব্যথায় ব্যথিত হয়ে কাঁদবা না কেন দেখ সাত বছর ওবাদা করে কি যুবক ওয়াজ তো দিছর অনেক যুবক আছে ওয়াজ ঠিকই দেয় নামাজ পড়ে না কথা কন না কে এই যুব সমাজ নামাজ করে পড়ে কিনা আমি জানি না কামতলার যুবকটা এই বেটা ওয়াজ দিছো ভালো কাম নামাজ না পড়লে আকাম যদি ওয়াজ দেওয়ার পরে কালকা থেকে যুবকরা নামাজি হয়ে যায় তাহলে বোঝা গেল ওয়াজ দিয়ে কাজ হইছে আর যদি নামাজ না পড়ে তাহলে মনে করবেন ওয়াজ দিয়ে কোনো লাভ নাই তবে একটা লাভ আছে এদের ওয়াজের কারণে আমাদের মতো বক্তা আনে সুপারস্টার বক্তা যাদের কথায় আপনার চোখ দিয়ে পানি পড়তেছে একটা লোকের চোখের পানি যদি কবুল হয় যারা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে করে কষ্ট করে মাহফিলের আয়োজন করছে দোকানদার ভাইয়ের হাতে ভাই ধরছে ভাই ১,০০০ টাকা দিয়ে ইলিয়াস রহমান জিহাদি আসতেছে এই কষ্ট করে যারা ওয়াজের আয়োজন করছে এদের মা বাবাকে আল্লাহ মাফ করে দিবে এর ওসিলায় কষ্ট হইতেছে না শুধু আমার দিকে তাকাবেন কোন দিকে গাটটা ঘুরাইয়েন না যুবক নবী বললেন এই ছেলেদেরকে বিদায় দাও ৪ কিলোমিটার গেছে এই বাচ্চাগুলা সুবহানাল্লাহ বলেন না ৪ কিলোমিটার যাইবার পরে নবী বিদায় দিয়ে যখন যায় ওবাদার কথা সবচেয়ে কোরআনে উল্লেখ সবচাইতে বেশি প্রসিদ্ধ ঘটনা ওবাদার বাবারে বারবার বলতেছে বাবা যাইতেছে কিন্তু তুমি নবীরে থুইয়া মাঠে একা ভাইকে চলে আয়ো না নবী যখন বললেন ওবাদা তোমার ছেলের কথাটা আমার বারবার মনে পড়তেছে তোমার বাবা না বলছিল বাবা মজা লই আয়ো আমার মন কেন জানে বলে তুমি জান্নাতের মজা খাইবা তোমার ছেলে আর তোমার কাছে আসবে পারবে না আপনারা দুই দিন আগে একটা ফেসবুকে যেটা ভাইরাল দেখছেন বাপটা মারা গেছে মেয়েটা বাবার লাশের কাছে যে এইভাবে ডাকতেছে আব্বা আব্বা গো আব্বা তুমি ওঠো আব্বা তুমি তোমার মেয়ের পরে রাগ করে শুয়ে আছো কেন আব্বা গো তুমি ওঠো আব্বা গো তুমি ওঠো সারা দুনিয়া পাগল করে ফেলছে এই মেয়েটা আবু বাদা যখন বাজানের যুদ্ধের মাঠে দাঁড়ায় গেছে হামজার বিরুদ্ধে যে বেঈমান ছিল উতবা একটা কোপ দিয়ে দুই টুকরা করে ফেলছে এই আল্লাহ আকবার আস্তে করে বাতের রোগে ধরবে না আল্লাহ আকবার আস্তে করে ধরবে না মুসলমানের সবচাইতে বড় যুদ্ধ বদরের যুদ্ধ যদি সংগঠিত না হতো এই মানিকগঞ্জের জমিনে কামতলায় কোনোদিন ইসলাম আসতো না গোপালগঞ্জে ইসলাম আসতো না কিশোরগঞ্জে গোপাল আসতো না নবাবগঞ্জে ইসলাম আসতো না মনে রাখতে হবে মানিকগঞ্জের যুবক তুমি মানিকগঞ্জের সন্তান আমি গোপালগঞ্জের সন্তান যদি বাড়ি এখন আমার কেরানীগঞ্জ ইসলাম কেরানীগঞ্জ মানিকগঞ্জ কিশোরগঞ্জ নবাবগঞ্জ গোপালগঞ্জে ইসলাম আসতো না যদি বদরের যুদ্ধে মুসলমান বিজয় না হতো এখন আওয়াজ দিবা না দিবা কার কথায় আলীর বিরুদ্ধে যে ছিল এক কোপ দিয়ে দুই টুকরা বানায় হেলাইছে ওই দেশের নিয়ম ছিল যুদ্ধের ট্রেনিং এর একজন আর একজনের বিপক্ষে যেতে পারবে না তোমার এগেনস্টে যে ছিল তারে মারছো চুপ করে খারাই থাকবা আবু বাদার বিরুদ্ধে উতবার ছিল ওলিদ দ্বারাই ছিল অতিরিক্ত হামলা যাকে বলা হয় কোনো প্রসেসিং ছাড়া নিয়মতান্ত্রিক ছাড়াই আবু বাদার ঘাড়ের উপরে এমন কোপ দিছে এই হাতের বাজুটা কেটে পড়ে গেছে যুবক বাইরে তাকবীরের ধরি দে আবু বাদার জমির ছিটকে পড়ে গেছে আর একটা কোপ দিছে এই হাতের বাজু পড়ে গেছে হযরত আলী দেখলেন দুইজনে একসাথে আসছি তিনজনে একসাথে আসলাম দুইজন অক্ষত আর আবু বাদার শহীদ হয়ে যাবে ওর মনের আশা পুরো হবে না এটা হতে পারে না হযরত আলী অতি তাড়াতাড়ি টান দিয়ে আবু বাদারে ঘাড়ের পরে নিয়া আলীর তরবার দিয়ে এমন জোরে আঘাত করছে বেঈমানকে জাহান্নামে পাঠিয়ে দিছে কিন্তু বাজান তার আগে আবু বাদার ঘাড়ের উপরে এমন জোরে কোপ দিছে ঘাড়ের রগটা কেটে গেছে যেই ঘাড়ের রগ দিয়ে বাজান নাক মুখ দিয়ে বাতাস প্রবাহিত হয় এই রগটা কেটে গেলে আর বাঁচে না আবু বাদা আলীর
কানে কানে বলে আলী রে আমি নবীর সাথে ওয়াদা দিয়েছিলাম গো আলী মরার আগে যদি আমার নবীর একবার দেখতে পারতাম আপনারা যারা বদরে গেছেন বদরের মাঠ থেকে বাবা প্রায় আধা কিলোমিটার দূর হলো নবীর রেস্ট হাউস যেটাকে মসজিদে আরিশ বলা হয় আল্লাহু আকবার বলতে পারেন না আমি গুনাহগার পুরো রমজান মাস মসজিদে আরিদের সামনে সাক্ষাৎকার দিছি ইউটিউবে দেখিয়ে নিও এই মসজিদে আরিজের এখানে হলো নবীর রেস্ট হাউস যুদ্ধের মাঠটা হলো আধা কিলো দূরে এই আধা কিলো দূর হালি আবু বদরে ঘরে করে নিয়ে দৌড়াইতেছে আমার নবী তাবুর মধ্যে হাত উঁচা করে কান্তাজে মালি যুদ্ধের মাঠে আমরা সংখ্যায় খুব কখন কোন দুঃসংবাদ চলে আসে আমার কোন সাহাবী শহীদ হয়ে গেল হঠাৎ করে দেখে আলীর পুরা বডিটা রক্তে লাল নবী মনে মনে ভাবলেন আলীর বুদ্ধি শরীরে ইঞ্জুরি হয়েছে আঘাত লেগেছে আলী একটা দৌড় দিয়ে বিশ্ব নবীর সামনে আবু বদর লাশটাকে শোয়ায় দিয়ে বলে নবী গো আবু বদর জীবনে এখনো আছে জানটা বের হয় নাই আর জীব উদ্দেশ্যে আপনার এক নজর দেখতে চাই গো নবী আমার নবী একটা সেকেন্ডও দেরি করে না আমি দেখবো আমার নবীর কে স্বপ্নে দেখতে চাও গো দাদা ভাই আমার নবী একটা সেকেন্ডও দেরি করে নাই নিজের এই রানটাকে আবু বদর মাথার বালিশ বানিয়ে দিয়েছে আমার নবীর এই ঠোঁট দুইটা আবু বদর ঠোঁটের সাথে লাগায় দিছে আমার নবীর ঠোঁট দিয়ে আবু বদর গালের মধ্যে ফুয়াইয়া ফুয়াইয়া অক্সিজেন দিতেছে বাবা এই জামানার মতো তো আর অক্সিজেন নাই অক্সিজেন লাগায় দিবে বিশ্ব নবীর এই ঠোঁট দুইটা অক্সিজেন দিয়া দিছে আর বলে মালিক রে আমার আবু বদরের ততস্বা বন্ধ তুমি বাতাসটা দর থেকে বের করবা না আবু বদর মনের আশা পুরা হওয়ার আগ পর্যন্ত আবু বদর বিশ্ব নবী জিজ্ঞাসা করে আবু বদর মরার আগে বলিয়া যা তোর মনে কোনো দুঃখ আসেনি কোনো আশা আসেনি বুখারী শরা ফয়সুল বাড়ির মধ্যে দেখবেন আমার আলেম ভাইরা আমার যুবক ভাইরা বাংলায় আছে কিতাবখানা মোতালা করবে আবু বদর বলে নবী আমার কোনো কিছু চাওয়ার নাই মাত্র কয়েকটা জিনিস আমি চাই আমি দেখতেছি আপনাদের চোখে পানি আরে ভাই জানো ওই সময় যদি আমার আবু বদর স্থানে তুমি আর আমি হইতাম কত আনন্দ লাগত আমার এতিম নবীর এই রানটা আমার আপনার জন্য বালিশ হইত পরাণ করে আমার এতিম নবীর দেখতাম গো নবীজি আল্লামরা হতবাগা নবীর প্রেমের কথা শুনিয়ে কান্দে কিন্তু নবীর দেশে জন্ম নেই নেই নবীর যুগে জন্ম নেই নেই কিন্তু চোখের পানি ফেলায় কান্দি আমাদের যাদের মা নাই বাবা নাই আল্লাহ।